আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখছেন। প্রথমে শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখছে এর জন্য। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কড রিভার অয়েল, এটা মাত্র 2 টাকা, এটা ডিম পাড়ার জন্য একবার উপযোগী। তো অনেক ভাই কমেন্ট করছে যে এটা কিভাবে সঠিকভাবে খাওয়ার নিয়মটা চাই, ঠিক আছে? তো আজকে আমি ওই ভিডিওটা করব যে কিভাবে খাওয়াতে হয়। তো প্রথমত আপনার কড রিভার অয়েলটা প্রথমে আপনি আপনার নর কবুতর যেটা ওটাকে একটা খাওয়াবেন, প্লাস আপনার মাদি কবুতর যেটা ওটাকে একটা খাওয়াবেন। তো এভাবে খাওয়ানোর পর ইনশাল্লাহ 15 দিন পরে আপনার ডিম দিয়ে দিবে, অথবা 10 দিন। তো যেদিন ডিম দিবে, ঠিক প্রথম একটা ডিম পাড়ার পর পরের দিন একটা ডি একটা ইয়া খাওয়াবেন, মানে মাঝখানে। প্রথমত কবুতর তো আজকে একটা ডিম পাড়লে কাল বন্ধ থাকে, পরের দিন আবার আরেকটা ডিম পাড়ে, ঠিক না? তো যে আজকে ডিম পাড়ছে ধরেন, তো কাল আপনি আরেকটা ট্যাবলেট করে খাওয়াই দিবেন, নরকে একটা মাদিকে একটা। এরকম খাওয়া দেওয়ার পর ইনশাল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখবেন। আর ডিমের পাড়ার যে ঘাটতিটা, এটা ভিটামিন, এটা সে পূরণ করে দেয় কড রিভার অয়েল। এই ওষুধটা অনেক কার্যকর, আল্লাহর রহমতে আমি আমার সবগুলো কবুতর, লফটের সবগুলো কবুতরকেই খাওয়াইছি। তো আশা করি বুঝতে পারছেন। প্রথমত যে প্রথম যেই আনবেন, আনার পরে আপনার নর কবুতর যেটা ওটাকে একটা খাওয়াবেন, প্লাস মাদি কবুতরকে একটা খাওয়াবেন। তারপর ডিম পাড়ার পর প্রথম দিন আজকে ডিম পাড়ছে, আগামীকাল একটা খাওয়াবেন, এরপরের দিন আর একটা ডিম পাড়বে। এই আবার একটা মাদিকে না, নরকেও খাওয়াবেন এবং মাদিকেও খাওয়াবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।